সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কয়েকটা দোয়ার মধ্যে থেকে আমরা কিছু দোয়া আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথম দোয়া সূরাতুল কসাস আয়াত নম্বর 21-এর মধ্যে এসেছে, যা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ থেকে বের হওয়া, যা আল্লাহ কোরআনের মধ্যে এনেছেন সূরা কসাস আয়াত নম্বর 21। এই দোয়া বলে লাভ কি? কয়েকটা লাভ, কয়েকটা দোয়া আপনাদেরকে জানাবো। রব্বি নাজ্জিনি মিনাল কওমির যালিমিন, যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ আপনাকে হ্যারাসমেন্ট করে, আপনার উপর জুলুম করে, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য এটা অনেক বেশি কার্যকরী। যদি মূসা নবীর মতো আলাইহিসসালামের মতো নবী উপকার পাবেন পেয়েছেন, আমরা কেন পাব না? সেটা হচ্ছে সূরাতুল কসাস আয়াত নম্বর 21, রব্বি নাজ্জিনি মিনাল কওমির যালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমির যালিমিন। এটা বেশি বেশি পড়বেন, কোনো টাইম টেবিল নাই। দ্বিতীয়ত, যারা তাদের অন্তরকে প্রসারিত করতে চাচ্ছেন, অন্তরের মধ্যে কার্পণ্যতা আছে অন্তরকে আপনার, এবং লেখাপড়া ভালো করতে চাচ্ছেন, মানুষের কাছে সম্মানিত হতে চাচ্ছেন, মানুষের কাছে যেন কথাটা ফুটিয়ে তুলতে পারেন, এলেমের মধ্যে মেধা শক্তি বাড়ে, তাদের জন্য হচ্ছে এই অজিফাটা। সূরাতুত তহা আয়াত নম্বর 25, 26, 27 এবং 28, রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা স্বয়ং মূসা আলাইহিসসালাম তিনি নিজে করেছেন। রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই অজিফাটা করার তৌফিক দান করেন, আমিন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।